সবার প্রথমে আপনাকে বলবো সোশিয়াল মিডিয়া জিনিসটা আসলে কি। সোশিয়াল মিডিয়া বলতে এমন কিছু প্ল্যাটফর্মকে বোঝায় যেখানে মানুষ একে অপরের সাথে কানেক্টেড থাকে, একে অন্যের সাথে যোগাযোগ করে, যার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে ফেসবুক এবং টুইটার। এই দুটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশিয়াল মিডিয়া, যেখানে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে, একে অন্যের সাথে যোগাযোগ করে এবং তাদের ফিলিংস গুলো শেয়ার করে। তো এই সোশিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে, যেমন ফেসবুক এবং টুইটার, আপনি লক্ষ কোটি মানুষের কাছে আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আপনি পৌঁছে দিতে পারবেন। যেমন আমরা একটি কন্টেন্ট পাবলিশ করেছি, বেস্ট চিপেস্ট স্মার্টফোন ইন 2017। এই কন্টেন্টটি আমি চাইলে এই ফেসবুকে পাবলিশ করে বুস্ট করার মাধ্যমে, এই বুস্ট পোস্ট করার অপশন আছে, বুস্ট করার মাধ্যমে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিলে সেই মানুষগুলো কিন্তু ওয়েবসাইটগুলো ভিজিট করবে, ভিজিট করে সেই লিঙ্কগুলোতে ক্লিক করবে এবং সেখান থেকে প্রোডাক্ট কিনবে এবং সেখান থেকে কিন্তু প্রফিট আসবে। পাশাপাশি বুস্ট পোস্ট করার কারণে ফেসবুকে প্রচুর লাইক আসবে, এই পেজটিতে প্রচুর লাইক পড়বে। এই যত বেশি আপনার ফেসবুক পেজে লাইক পড়বে, আপনি পরবর্তীতে আপনার নতুন নতুন কন্টেন্টগুলো যখনই আপনার ফেসবুক পেজে শেয়ার করবেন, ওইটাতে তত বেশি ক্লিক করবে, তত বেশি ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে পাবেন, তত বেশি ট্রাফিক পাবেন। যত বেশি ভিজিটর হবে আপনার ওয়েবসাইটে, তত বেশি কিন্তু সেল পাবেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি বলবো আপনার ইনকামের একটি অংশ অলওয়েজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য বাজেট রাখবেন, যেন আপনি আপনার ফেসবুক বা এই টুইটার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারেন। এখানে বুস্ট পোস্ট করার বা মার্কেটিং করার সিস্টেমটা খুবই সিম্পল। আপনি যে পায়োনিয়ার অ্যাকাউন্ট ওপেন করবেন, যদি আমাজন, থিম ফরেস্ট বা এই ধরনের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি ডলার ইনকাম করবেন। আপনার ডলারগুলো পায়োনিয়ার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন এবং সেই পায়োনিয়ারের ডলারগুলো দিয়েই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনি অ্যাডভার্টাইজমেন্ট বা বুস্ট পোস্ট করতে পারবেন। তো বুস্ট পোস্ট করার জন্য আসলে, যেমন যদি আমরা যদি আমাদের এই কন্টেন্টটিকে কপি করে নিই, দেখুন আমি জাস্ট আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে বুস্ট পোস্টটি করতে হয়। তো এই যে এখানে লিঙ্কটি পেস্ট করার সাথে সাথে ফেসবুক এই প্রিভিউটি নিয়ে আসছে। তো আমি যদি এখানে বুস্ট পোস্টে ক্লিক করি, তাহলে আমাকে অপশন দিবে যে এই পোস্টটি আমি কার কার কাছে শো করাতে চাই, মানে কাদের ওয়ালে শো করাতে চাই। তো এখান থেকে আমরা অডিয়েন্স সেট করতে পারবো, এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে যদি ক্লিক করি তাহলে একটি আমি নাম দিয়ে দিলাম যে চিপেস্ট স্মার্টফোনস, এবং আজকের যে ডেট সেই ডেটটা দিয়ে দিলাম, যেন পরবর্তীতে আমি ট্র্যাক করতে পারি যে এই ক্যাম্পেইন, এই যে মার্কেটিং একটি ক্যাম্পেইন করেছে, এটা থেকে কতটুকু প্রফিট আসছে বা কতটুকু ক্লিক পড়ছে, কতগুলো ভিজিট হয়েছে, এগুলো সব দেখা যায়। তো যাই হোক, এখান থেকে যদি মেন সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ছেলেদের ওয়ালে এটা শো করবে, আর ওমেন্স সিলেক্ট করলে শুধুমাত্র মেয়েদের ওয়ালে শো করবে, আর অল সিলেক্ট করলে সবার ওয়ালে শো করবে। এবং কত থেকে কত এইজের মানুষের কাছে এই পোস্টটি শো করবে, যতগুলো শো করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং যদি আপনি বাংলাদেশ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন বাংলাতে, তাহলে শুধুমাত্র বাংলাদেশ এবং পাশাপাশি ঢাকা বা রাজশাহী, চিটাগং, এই ধরনের ডিভিশন গুলোকে আপনি সেট করে দিতে পারেন, লোকেশন টার্গেট করে, যে যেই লোকেশনে আপনি এই কন্টেন্ট গুলো শো করাতে চান। আর যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার যে দেশ আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ওই দেশগুলোর সিটিজেনের কাছেই এই কন্টেন্টটি শো হবে তাদের ফেসবুক ওয়ালে। এবং এই যে এখানে একটি খুবই ইম্পর্টেন্ট অপশন আছে, এখানে হচ্ছে ইন্টারেস্ট। আপনি যাদের কাছে কন্টেন্টটি মার্কেটিং করতে যাচ্ছেন, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে আপনি হাজার লক্ষ মানুষের কাছে আপনার এই যে কন্টেন্টটি আছে, চিপেস্ট স্মার্টফোন, এই কন্টেন্টটি আপনি পৌঁছে দিতে চাচ্ছেন, যেন তারা তাদের ওয়ালে এই কন্টেন্টটি দেখতে পারে এবং তারা এটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করে এবং সেখান থেকে তারা প্রোডাক্ট কিনে নেয় এবং অ্যাফিলিয়েট কমিশন বা সেলস কমিশন জেনারেট হয়। তো এই যাদের কাছে আপনি কন্টেন্টটি পৌঁছে দিতে চাচ্ছেন, তারা কোন কোন বিষয়ে আসলে ইন্টারেস্ট, তারা ফেসবুকে কোন কোন গ্রুপগুলোতে বেশি সময় স্পেন্ড করে, কোন বিষয়গুলোতে তারা ইন্টারেস্টেড, সেই বিষয়গুলো এই অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করার আগে আপনি ফেসবুকে একটু রিসার্চ করে খুঁজে বের করে ফেলবেন। যেমন আমরা যেমন স্মার্টফোন নিয়ে কাজ করতেছি, আমরা চাইলে এখানে স্মার্টফোন দিতে পারি, স্মার্টফোন রিলেটেড এই যে অনেক কিওয়ার্ড সাজেশন করতেছে, কিন্তু আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্মার্টফোন দিব না। কারণ হচ্ছে যারা স্মার্টফোন ব্যবহার করে তারা এই কিওয়ার্ডগুলো দিয়ে হয়তো বা কোনো গ্রুপে অ্যাক্টিভ নাই। যেমন অনেকেই হয়তো বা, যেমন যদি আমি বাংলাদেশের এক্সাম্পল দিই, অনেকে নাটক দেখে, তো আপনি চাইলে এখানে নাটক কিওয়ার্ডটি চুজ করলে এখানে বাংলা নাটক ওয়াচ অনলাইন, এই যে কিওয়ার্ডটি দিয়ে দিছে, তারপরে বাংলা মুভি, দেখেন আপনার কিন্তু স্মার্টফোন রিলেটেড কন্টেন্ট। কিন্তু যারা এই স্মার্টফোনগুলো ব্যবহার করে তারা কিন্তু বাংলা নাটক, বাংলা মুভি, ঠিক আছে, তারপরে ফানি ভিডিও, এই ধরনের কন্টেন্টের উপরে খুব বেশি ইন্টারেস্টেড।
এবং সবাই এই ধরনের কন্টেন্টগুলো দেখতে লাইক করে। যখন আপনি এই ফানি ভিডিওসগুলো দিয়ে দিচ্ছেন, তাহলে যারা এই ফানি ভিডিও বা বাংলা নাটক দেখে তাদের ওয়ালেই কিন্তু এই কন্টেন্টগুলো চলে যাবে এবং তারাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করতেছে। ভালো করে লক্ষ্য করুন, স্মার্টফোন রিলেটেড কন্টেন্ট এখানে আমরা পাবলিশ করেছি বিদায় যে এখানে স্মার্টফোন কিওয়ার্ড দিব ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনার যে অডিয়েন্স যারা এই স্মার্টফোনগুলো ব্যবহার করতেছে, তারা ফেসবুকে কোন কোন বিষয়গুলোর উপরে ইন্টারেস্ট বা কোথায় কোথায় তারা সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করতেছে। হতে পারে তারা ট্রাভেলিং নিয়ে খুব ইন্টারেস্টেড, আপনি ট্রাভেলিং টার্গেট করে আপনি সেট করে দিতে পারেন। এই যে ট্রাভেলিং বা লেজার, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, যেন যারা ট্রাভেলিং এর বিষয়ে ইন্টারেস্টেড তাদের ওয়ালে যেন এই কন্টেন্টটি শো করে, বা যারা ফানি ভিডিও দেখতে লাইক করে এই ভিডিওগুলো ম্যাক্সিমাম সময় তারা লাইক দেয়, কমেন্ট করে, শেয়ার করে, এই কিওয়ার্ডটি দেওয়ার কারণে ওই সমস্ত মানুষের ওয়ালে এই কন্টেন্টটি শো করবে। ওকে, অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি অডিয়েন্স টার্গেট করতেছেন, যে আপনার অডিয়েন্সটা কোন কোন বিষয়ে ইন্টারেস্টেড এবং তারা কি কি বিহেভিয়ার, তারা সোশ্যাল মিডিয়াতে কোন বিষয়গুলোর উপরে তাদের সময় স্পেন্ড করতেছে, তারা যেই যেই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড ওই কিওয়ার্ডগুলোকেই আপনাকে খুঁজে বের করে এখানে প্লেস করতে হবে, তাহলেই কিন্তু শো করবে। অথচ দেখা যাচ্ছে যে সবাই স্মার্টফোন ইউজ করে, কিন্তু স্মার্টফোন শব্দটার সাথে এই কিওয়ার্ডটার সাথে আসলে ফেসবুকে কেউ কানেক্টেড থাকে না। তারা কানেক্টেড আছে ফানি ভিডিওর সাথে, তারা কানেক্টেড আছে বাংলা নাটকের সাথে, তারা কানেক্টেড আছে মুভির সাথে। তো এই ধরনের কিওয়ার্ডগুলোকেই আপনার এখানে প্লেস করে এখানে সেভ দিয়ে এই যে সেট বাজেটে বুস্ট পোস্ট করে দিলেই এই কিটি বুস্ট পোস্ট হয়ে যাবে। এখন এই পোস্টটি আপনি $20 পোস্ট আপনি একদিনেই শো করে দিতে চান নাকি 7 দিনে নাকি 14 দিনে, আপনি এখান থেকে একটা ডেট সেট করে দিতে পারবেন যে কতদিন পর্যন্ত আপনি একটি শো করাতে চান। 7 দিন দিলে 7 দিন পর্যন্ত এটা শো হবে। আপনি চাইলে আপনার বাজেট আবার বাড়াতেও পারেন, এবং এখানে আমার মাস্টার কার্ডটি অ্যাড করা আছে, আপনি পায়োনিয়ারের মাস্টার কার্ডটি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো মাস্টার কার্ড অ্যাড করার জন্য যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় সেটি আমি এই যে টুইটার থেকে দেখিয়ে দিচ্ছি। টুইটারেও সেম, টুইটারেও এই যে লগ ইন করলে যতগুলো আপনি টুইট করবেন আপনার পোস্টগুলো কিন্তু আপনি আপনার টুইটারের আপনার বিজনেসে দক্ষতা নামে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে সেই অ্যাকাউন্টে আপনার এই কন্টেন্টগুলোকে রেগুলার পাবলিশ করতে হবে। যখনই নতুন কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন সেটা সাথে সাথে ফেসবুক এবং টুইটারে শেয়ার করে দিবেন। এবং কোনো কন্টেন্ট যদি আপনি টুইটারেও বুস্ট করতে চান, আপনি চান যে টুইটারেও অনেক মানুষের ওয়ালে এটা শো করুক এভাবে, তাহলে এই যে দেখুন একটি টুইটারের এই অপশনে গেলে এখানে একটি অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে আসতেছে গেট স্টার্টেড রিচ এ বিগার অডিয়েন্স। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে যে কার্ড নাম্বার, এক্সপায়ার নাম্বার এবং সিবিবি নাম্বার, আপনি পায়োনিয়ারের মাস্টার কার্ড যখন পাবেন ওই মাস্টার কার্ডের একটা নাম্বার থাকবে, একটা এক্সপায়ার ডেট থাকবে এবং কার্ডের পিছনে একটা 3 ডিজিটের সিবিবি কোড থাকবে। ওগুলো দিয়ে আপনার পায়োনিয়ারের ফার্স্ট নেম, পায়োনিয়ারের লাস্ট নেম এবং আপনার অ্যাড্রেসগুলো, কান্ট্রি এই যে বাংলাদেশ এবং রিজিয়ন, পোস্টাল কোড, এগুলো চুজ করে নেক্সট নেক্সট দিবেন, আপনার এই পোস্টটি বুস্ট হয়ে যাবে। আমি এখন দিচ্ছি না, আমি কেটে দিচ্ছি। পাশাপাশি নেক্সটে গেলে এই ফেসবুকের মতো এই টুইটারও কিন্তু আপনাকে অডিয়েন্স সেট করার অপশন দিবে, যে আপনি কোথায় কোথায় এটা শো করাতে চান এবং আপনার অডিয়েন্সের ইন্টারেস্টগুলো আপনাকে দিতে হবে। এই যে আমরা একটু আগে যে ফেসবুকে দেখলাম যে অডিয়েন্সের ইন্টারেস্টগুলো দিতে হয়, এই যে এখানে ঠিক এখানেও আপনাকে সেম, এই টুইটার এবং ফেসবুক প্রায় সেম। তো আমি জাস্ট আপনাকে এক ঝলক দেখিয়ে রাখলাম যে কিভাবে বুস্ট পোস্ট করতে হয়। এখানে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে আমি বুস্ট পোস্ট করলেই এই পোস্টটি বুস্ট হয়ে যাবে এবং যেই অডিয়েন্স আমি সেভ করে দিয়েছি সেই অডিয়েন্সদের ওয়ালে কিন্তু এই পোস্টটি ঠিক এভাবে শো করতে থাকবে। তো আমি যদি আমার ওয়ালে একটু যাই ফেসবুক ওয়ালে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পোস্টগুলো শো করে। অবশ্যই কোনো স্পন্সর পোস্ট থাকতে পারে। এখানে এই যে দেখুন, এই যে দেখুন ইটোরো, এই যে দেখুন আপনি যখন বুস্ট পোস্ট করবেন তখন এই যে এরকম স্পন্সর নামে একটি লেখা থাকবে, অর্থাৎ এই যে আমি একজন ফেসবুক ইউজার, এই কোম্পানিটি বুস্ট পোস্ট করেছে আমার ওয়ালে সেটি শো করতেছে এবং এখানে লেখা আছে স্পন্সর। আমি এটা দেখে বুঝতে পারতেছি এই কোম্পানি এটা মার্কেটিং করতেছে। এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি আপনার কন্টেন্টগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং বুস্ট করে দিলে এই যে অডিয়েন্সের ওয়ালে ঠিক এভাবে শো করবে। আপনি ভিডিও পোস্ট করতে পারেন ঠিক এরকম যেভাবে পোস্ট করেছে, বা শুধুমাত্র কন্টেন্ট পোস্ট করতে পারেন, ঠিক একইভাবে টুইটারও সেম, এখান থেকেও আপনি বুস্ট পোস্ট করতে পারবেন, সিস্টেম একই। তবে অবশ্যই মাস্টার কার্ড লাগবে। যদি আপনার কাছে ডলার না থাকে কিন্তু আপনি চাচ্ছেন যে বুস্ট পোস্ট করতে, তাহলে গুগলে সার্চ করে কোনো কোম্পানি খুঁজে বের করবেন। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিসগুলো দিয়ে থাকে। ফেসবুকে আমি বলবো যে কারো সাথে লেনদেন করবেন না, কারণ ফেসবুকে অনেকেই আছে যারা ধোঁকা দিয়ে থাকে। আমি অনেস্টলি বলতেছি এই ধরনের মানুষদের সাথে ফেসবুকে কখনোই কারো সাথে লেনদেন করবেন না। কোনো কোম্পানির কাছ থেকে এটা একটা সার্ভিস হিসাবে আপনি কিনে নেবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস
সার্ভিসেস ইন বাংলাদেশ, যদি এটা লিখে সার্চ করি তাহলে অনেক কোম্পানি এখানে চলে আসবে, এবং সে কোম্পানির অ্যাড্রেসগুলো দেখবেন, এই যে যেমন ITbiz.com, তারপরে bytecode.com, এই অনেকগুলো ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো ভিজিট করে তাদের অফিসের অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো আগে দেখে নেবেন এবং তাদের সাথে যোগাযোগ করে এই কোম্পানিগুলোর মাধ্যমে সার্ভিসগুলো কিনে নেবেন যদি আপনার কাছে ডলার না থাকে। তবে আমি বলবো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো আপনাকে প্রথমেই করার প্রয়োজন নেই, আপনার যখন ডলার ইনকাম হবে, আপনার নিজের ডলার ইনকাম হবে, সেটা দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে খুব সহজেই যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন কিছু ডলার খরচ করার মাধ্যমে। তো আমি এখন এই ওয়েবসাইটে যদি ক্লিক করি এবং এটার এই প্রোডাক্টটা যদি আমি কিনে নিই তাহলে কিন্তু এই কোম্পানির একটি ইনকাম হলো। তো আপনারও এটি একটি বিজনেস, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস করতেছেন, এই সোশ্যাল মিডিয়াতে কেউ যখন এই লিঙ্কটিতে ক্লিক করে এখানে আসবে এবং এই প্রোডাক্টগুলো দেখবে এবং এখান থেকে কিনে নেবে, আপনার ইনকাম হবে। সো জাস্ট এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো সবচেয়ে দুইটা পাওয়ারফুল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই হচ্ছে ফেসবুক এবং টুইটার, এই দুইটার উপরে আসলে আর কোনো সোশ্যাল মিডিয়া নেই, আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেমন রিডিট, তারপরে এই ধরনের আরও কিছু আছে, কিন্তু ওগুলো আসলে অতটা ইফেক্টিভ না। সবচেয়ে বেশি ইফেক্টিভ ফেসবুক এবং টুইটার। যদি বাংলাদেশে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে ফেসবুক হচ্ছে সবচেয়ে পারফেক্ট প্লেস আপনার কন্টেন্ট মার্কেটিং করার জন্য, বাংলাদেশে টুইটার কাজ করবে না। আর যদি ইংলিশে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করেন, তাহলে টুইটারকেও আপনি ব্যবহার করবেন, কারণ টুইটারও প্রচুর জনপ্রিয় ওয়ার্ল্ডে, কিন্তু বাংলাদেশে অতটা জনপ্রিয় না। এই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা নিয়ে আসলে আর কোনো কিছুই বলার নাই। এবং আরও যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফেসবুকে আপনার পেজে যত বেশি লাইক পড়তে থাকবে আপনার ইউজারদের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন, মানে আপনি যখনই নতুন কোনো পোস্ট করবেন হয়তো বা কেউ কমেন্ট করতে পারে, কমেন্ট করলে তার কমেন্টের উত্তর দিন, তার সাথে একটি ফ্রেন্ডলি রিলেশন তৈরি করুন। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে আরও অ্যাডভান্স শেখার সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে আপনি যে টপিক বা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, আমি এখন আপনাকে একটা কিলার টিপস দিয়ে দিচ্ছি যে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের রিয়েল মার্কেটিংটা আপনি শিখবেন। আপনি যে টপিক বা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন সেই টপিক বা ইন্ডাস্ট্রি রিলেটেড কারা কারা বিজনেস করতেছে তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে বের করুন। যেমন আমরা যদি আমরা যে গুগলে ওয়েবসাইটগুলো খুঁজে পেয়েছিলাম পকেট লিংক, এই ওয়েবসাইটগুলো ফেসবুক পেজগুলো খুঁজে বের করি, এই যে পকেট লিংক, তারপরে আরও ছিল অ্যান্ড্রয়েড অথরিটি, এই ওয়েবসাইটগুলোর যে ফেসবুক পেজ আছে এদের ফেসবুক পেজগুলো যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু দেখবেন যে এরা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছে। আমি অ্যান্ড্রয়েড অথরিটি ব্যবহার করি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে অ্যান্ড্রয়েড অথরিটি, দেখুন এটা কিন্তু স্মার্টফোন নিয়ে তারা কাজ করতেছে। এখন এদের ফেসবুক পেজটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখব যে তারা এই যে তাদের কন্টেন্টগুলোকে কিভাবে পাবলিশ করতেছে, দেখুন, এবং 2 মিলিয়ন লাইক, মানে 20 লাখেরও বেশি লাইক আছে। তারা যখনই কোনো কন্টেন্ট এখানে শেয়ার করে এই 20 লাখ মানুষের মধ্যে 1 লাখ মানুষও যদি এখানে ক্লিক করে আসে এবং সেখান থেকে যদি 5,000 মানুষ, 1 লাখের মধ্যে 5,000 মানুষ যদি একটা করে প্রোডাক্ট কিনে, তাহলে বুঝতেই পারতেছেন কি পরিমাণ সেল তারা জেনারেট করতেছে এই শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। তো যাই হোক, সবচেয়ে শর্টকাট ওই হচ্ছে আপনার নিশ বা যে টপিক নিয়ে আপনি কাজ করবেন সে রিলেভেন্ট পেজগুলো খুঁজে বের করুন এবং দেখুন তারা কিভাবে তাদের কন্টেন্টগুলো শেয়ার করতেছে এবং সেখানে কি কি কমেন্ট করতেছে এবং তারা কমেন্টের কিভাবে আনসার দিতেছে, যারা ইউজার তারা কি কি রিপ্লাই করতেছে, এই জিনিসগুলো দেখে আপনি খুব সহজেই ধারণা নিয়ে নিতে পারবেন যে আপনি কিভাবে আপনার বিজনেসের জন্য এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করবেন। আসলে দেখুন, আমি যেহেতু শুধুমাত্র স্মার্টফোন নিয়ে দেখাচ্ছি তাই সব টপিক নিয়ে দেখানোটা কিন্তু পসিবল না, হয়তো আপনি কুকিং নিয়ে কাজ করতে পারেন, রেসিপি, কুকিং রেসিপি বা হেলথ মেডিকেল রিলেটেড বা রেডিমেড গার্মেন্টস বা গ্যাজেট, এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রোডাক্ট আছে, বা সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন। যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিক্সের যে ফেসবুক পেজগুলো বা টুইটার পেজগুলো আছে তাদেরকে গিয়ে ফলো করুন এবং তাদের পেজগুলো লাইক দিন, তাহলে তারা যখনই কোনো কন্টেন্ট শেয়ার করবে আপনার ফেসবুক ওয়ালে চলে আসবে এবং আপনি সেটা থেকে খুব সহজেই বুঝতে পারবেন যে তারা কতদিন পর পর কন্টেন্ট ফেসবুকে শেয়ার করে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং তারা কিভাবে কিভাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করতেছে, কিভাবে কিভাবে তারা তাদের ফেসবুকে লাইক বৃদ্ধি করতেছে। এই জিনিসগুলো দেখে আপনি খুব সহজেই শিখে ফেলতে পারবেন, একবারে রিয়েল ওয়ার্ল্ড থেকে শিখে ফেলতে পারবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করা হয়। তো যাই হোক,
তো এটাই হচ্ছে সবচেয়ে সহজ এবং ইফেক্টিভ ওয়ে টু লার্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি খুব বেশি একটু কিছু বললাম না, জাস্ট আপনাকে সবচেয়ে শর্টকাট ওয়েটা আমি বলে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার। আমি আবারও আপনাকে বলে দিচ্ছি খুবই সংক্ষেপে, আপনি যে টপিক বা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেই টপিক বা ইন্ডাস্ট্রি রিলেটেড অন্যান্য যে অ্যাফিলিয়েট মার্কেটাররা আছে, অন্যান্য যে ওয়েবসাইট আছে, তাদের ফেসবুক পেজ, টুইটার পেজে গিয়ে লাইক এবং ফলো দিয়ে রাখুন এবং লক্ষ্য করুন তারা কিভাবে তাদের সোশ্যাল মিডিয়া বা টুইটারে বা ফেসবুকে ইউজারদের সাথে বা কন্টেন্ট কিভাবে শেয়ার করতেছে এবং কিভাবে মার্কেটিং করতেছে, কিভাবে কমেন্টের রিপ্লাই দিতেছে। এই জিনিসগুলো দেখে সেম ওই জিনিসগুলো আপনি তাদেরকে ফলো করতে শুরু করুন এবং একটা সময় আপনি এক্সপার্ট হয়ে গেলে তখন আপনি নিজের মতো করে আপনি এই মার্কেটিং গুলো করতে পারবেন। বাট প্রথম দিকে যেহেতু আপনি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো জানেন না, তাই তাদেরকে ফলো করে আপনি খুব দ্রুত এই জিনিসগুলো শিখে ফেলতে পারবেন। আশা করি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ধরে ফেলতে পারছেন, এটা কিভাবে করে এবং কিভাবে আপনি খুব দ্রুত শিখে ফেলতে পারেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন তো আছেই, আপনি প্রশ্ন করে দিবেন, আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, এই ব্যাপারে আমি যত দ্রুত সম্ভব আপনাকে এই ব্যাপারে উত্তর দিব। তাহলে চলুন আমরা নেক্সট লেকচারে চলে যাই।